হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বংদেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় আপডেটটা দেবো এবং এই মুহূর্তে সব থেকে আপডেট হচ্ছে এসসি সি ইস্টবেঙ্গল কিন্তু তাদের বিদেশি ঘোষণা শুরু করে দিল এবং প্রথমেই কিন্তু একটা চমক কারণ প্রথম যে বিদেশি এসসি ইস্টবেঙ্গল অ্যানাউন্স করলো এবং এসসি ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি হলেন কিন্তু একজন স্লোভেনিয়ান প্লেমেকার এবং ইনি হচ্ছেন উনত্রিশ বছর বয়সী স্লোভেনিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার আমির ডারভিসিবিচ এবং এই আমির ডারভিসিবিচ কিন্তু স্লোভেনিয়া জাতীয় দলের হয়েও খেলেছেন এছাড়াও জাতীয় যুব দলের হয়েও তিনি খেলেছেন এবং কেরিয়ারের পুরোটাই কিন্তু এই ডারভিসি বিচ কাটিয়েছেন স্লোভেনিয়াতে স্লোভেনিয়াতে এন কে ইন্টার ক্লাব থেকে তার উত্থান এবং সেই ক্লাব থেকে তারপরে বিভিন্ন ক্লাবে তিনি খেলেছেন এবং লাস্ট তিনি খেলেছেন কিন্তু এন কে মারিবোর ক্লাবে এবং এম কে মারিবোর ক্লাবে কিন্তু শেষ তিনি লাস্ট খেলেছেন এছাড়াও দীর্ঘদিন কিন্তু খেলেছেন স্লোভেনিয়ার টপ ডিভিশন লিগে স্লোভেনিয়ার যে টপ ডিভিশন লিগ সেখানে একশো তেইশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ডারভিসি বিচের এবং সেই একশো তেইশ ম্যাচে তিনি ষোলোটি গোল করেছেন এবং ছাব্বিশটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও ইউরোপা লিগে তিনি খেলেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে তিনি খেলেছেন তো যথেষ্ট অভিজ্ঞ একজন খেলোয়াড় এবং এস সি বেঙ্গলের মিডফিল্ডে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে কাজ তিনি কিন্তু মিডফিল্ড জেনারেল বা মিডফিল্ড ম্যাশ্রো হিসাবে কাজ করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং গতবার ম্যাটিস টেনম্যান ওয়েস ভালো পারফর্ম করলেও ব্রাইট বাখারে যথেষ্ট তার দক্ষতা দেখালেও সেন্ট্রাল মিডফিল্ডে কিন্তু একজন প্লেমেকারের অভাব কিন্তু ছিল এবং ভারতীয় রেক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু কোনো ভালো ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারকে নেওয়া যায়নি এই শর্ট নোটিসে তো সেই জন্য প্রথম সাইনিংটাই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে হলো এবং স্লোভেনিয়ার এই প্লেমেকারকে সই করালো এসসি ইস্ট বেঙ্গল। খুবই গুরুত্বপূর্ণ একটা স্পটে যে প্রথম বিদেশিকে নিল এসসি ইস্ট ইস্টবেঙ্গল এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ডারভি সেভিচের জন্য কিন্তু আমাদের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা